আমি যে কথাগুলো বলছি কিন্তু জানে যে সঠিক কথা, কিন্তু হিংসা করে মানে না যে আমার পীরের মুরিদ না, মানি না। অহংকার করে মানে না যে আমার দল করে না, ও মানি না, ও কিন্তু জানে যে সঠিক। তাহলে সত্যকে সত্য জানার পরেও যারা মেনে নিতে পারে না, হিংসা করে অহংকার করে, এদের হাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে। সে যেই দাবি করুক না কেন, কারণ ও নিজে দোয়া করছে, আল্লাহ ওদের গজব দাও, ওদের ধ্বংস করো, লানত দাও। যারা ইহুদি আর যারা খ্রিস্টান, ওরা ইহুদি খ্রিস্টান হওয়ার কারণ কি? সত্যকে সত্য জানার পরও আমার নবীকে মানে না। আপনি আজ বাংলাদেশে কারা সত্য আপনি কিন্তু জানেন, কারা সঠিক পথে আছে তাও জানেন, কিন্তু হিংসার বশবর্তী অহংকার করে আপনি মানেন না। তাহলে আপনি নিজের দোয়ায় তো নিজে মরবেন, বলেন। আর এভাবে যদি চলতে থাকেন আপনার কপালে কিন্তু আরো দুঃখ আছে। এক লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা মাথার খলি পড়ে আছে, ভেতরে কিচ্ছু নেই, চিন্তা করছে মাথার খলি হাতে তুলে দেখে ওর কপালে লিখে দিয়েছে এর কপালে আরো যন্ত্রণা আছে। ও বলছে মাথার খলি আবার কপালে লিখা, এর কপালে আরো যন্ত্রণা আছে, কি যন্ত্রণা আমি দেখবো। ওটা তুলে বাড়ি নিয়ে গেছে, স্ত্রীকে বলছে ভালো করে রেখে দাও আমি একটা জিনিস দেখবো। ওর বউ বলছে ও আমি বুঝেছি, আমাকে বিয়ে করার আগে এর সাথে তোমার লাইন ছিল, মরে গেছে, এখন তুমি কবর থেকে মাথা নিয়ে এসে আদর করবা, দাঁড়াও কি করি দেখো। ও যখন বাড়ি থেকে বাইরে গেছে, নিয়ে ঢেকির নিচে আচ্ছা করে পিষেছে, তুষ বানিয়ে ফেলিয়েছে। ও এসে বসে সে মাথা কয় বসে কার সারা কি করলে এই দেখো, মানে কাছে তুমি বোঝো না আমাকে বিয়ে করার আগে এর সাথে তোমার প্রেম ছিল, তুমি এখনো ভুলতে পারো না, এই জন্য মাথা কবর থেকে নিয়ে এসেছো, এই জন্য আমি এই কাজ করলাম। স্বামী বলছে এইটাই তো বাকি ছিল, ওর কপালে লিখা দেখলাম যে এর কপালে আরো দুঃখ আছে, কি দুঃখ এখন বুঝলাম। আপনি সত্যকে সত্য জানার পরও যদি না মানেন কি দুঃখ আপনি বুঝতেছেন, আপনি এখনই খ্রিস্টান হয়ে মরবেন। খালি নামাজ পড়লে হয়, মাইকটা ঠাঙানো হয়নি ভাই, আমার গলা ভেঙে যাচ্ছে, মাইক ভালো আছে, মাইকের আওয়াজ ভালো কিন্তু ঠাঙানো হয়নি। আমি বললাম যে মাইক কানের দিকে ঘুরিয়ে দিন, বক্স দিয়েছেন কোন কারণে, একে কনসার্ট নাকি বক্স নিয়ে এসে সাউন্ড বক্স দেবেন না মাহফিলে কোনোদিন, যারা গান বলে শিল্পী যারা কনসার্ট করে তাদের দেবেন, মাহফিলে মাইক লাগে। আমার এক ঘন্টায় গলা ভেঙে যাচ্ছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা সাহনের দুই নাম্বার ব্যাখ্যায় আমরা ছিলাম, যেটা পড়ে ও বোঝে না এরকম নামাজি কোথায় যাবে? আর জোরে এখানে যদি থাকে অবশ্যই তাকে বুঝে নেওয়া লাগবে। নামাজে যেটা পড়েছে এক নাম্বারে সূরা ফাতিহা বোঝে নাই, দুই নাম্বারে অন্য একটা সূরা মিলিয়েছি কেন? আপনি বলেন কোরআন শরীফ একটা সামারাইজ করে দেখবেন, প্রত্যেক নামাজে আল্লাহ ফরজ নামাজের পরে সূরা ফাতিহার পরে তিন আয়াত অথবা বড় এক আয়াত পড়ার একটা সিস্টেম দিয়েছেন নাকি? কেন দিয়েছেন? আপনি যদি সাত দিন একাধারে যত ভক্ত নামাজ পড়েন ফরজ ওয়াজিব সুন্নত, এই নামাজগুলো যদি আপনি হিসাব করে প্রতিটি সূরা ফাতিহার পরে তিনটা করে আয়াত মিলাতে পারেন, সাত দিনে পড়া কোরআন শরীফ আপনার খতম হয়ে যাবে। তাও নামাজে আর যদি বুঝে পড়তে পারেন, আপনি তো সোনায় সোহাগা, নামাজের ভেতরে যখন পড়বেন যে এই কাজে এই হয়, তখন আপনি অন্তত নামাজ শেষ করার পর ওই কাজে আর যেতে পারেন না। কথা বলে না কেন? আল্লাহ কিন্তু মানুষ যেন কোরআনের সিস্টেম না ভুলে যায়, এই জন্য নামাজের ভেতরে কোরআন পড়া ওয়াজিব করে দিয়েছেন। এরপরে আপনাকে দোয়া দরুদ পড়া লাগে, এরপরে তাসবি পড়া লাগে, তাসবি
সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। এই যে সুবহান এই শব্দটা বলা লাগে 299 বার। কত? 299 বার একই কথা বলা লাগে কেন? খাও পাঁচ অব্দ নামাজের শুধু ফরজ নামাজ যারা পড়ে তাদের, অন্য নামাজ বাদ দিলাম। শুধু ফরজ নামাজ যারা পাঁচ অব্দ পড়বে তারা হিসাব করে দেখবেন সুবহান শব্দটা বলা লাগে কতবার। এ কথাটা এতবার কেন? সুবহান মানে পবিত্র। সুবহান মানে কি? কে পবিত্র? আল্লাহ। কিসের থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ প্রথমে পবিত্র শিরিক থেকে। আপনি আল্লাহকে প্রথমে শিরিক থেকে পবিত্র করার ঘোষণা দিবেন, আল্লাহ তুমি শিরিক থেকে পবিত্র, তোমার সাথে কোনো শিরিক আমি করি না। এখন শিরিক কাকে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এই শিরিক তো বাংলাদেশে নেই। এখন শিরিক কত প্রকার, কি কি, কাকে বলে, কেমন করে হয়, এটা আপনাকে জানা লাগবে। শুধু সুবহান শব্দের ভেতরে আমি 172 প্রকার শিরিক পেয়েছি। শিরিক প্রধানত চার প্রকার, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুম। এই চার প্রকার আবার শ্রেণী বিভাগ করলে হয় 8 প্রকার, এই 8 প্রকার ভাগ করলে হয় 12 প্রকার, এ 12 প্রকার ভাগ করলে হয় 22 প্রকার, এ 22 প্রকার ভাগ করলে হবে 42 প্রকার, এ 42 প্রকার ভাগ করলে হবে 72 প্রকার, এ 72 প্রকার ভাগ করলে হবে 120 প্রকার, ওই 120 প্রকার আবার শ্রেণী বিভাগ করলে হবে 172 প্রকার। আপনি শুধু বলেছিলেন সুবহান রাব্বিয়াল আলা, এটা ভাগ করলে শিরিক বের হবে কত? 172 প্রকার। এত পয়েন্ট আছে এক একটা শব্দে। আমার বন্ধুরা, এরপর আপনি যে দোয়া দরুদ গুলো আমাদের ভেতরে পড়েন, বিশেষ করে আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা নামাজের ভেতরে যখন আপনি বুঝে বুঝে পড়বেন, আমার মনে হয় পৃথিবীর মানুষকে ভালো বানাতে আর অন্য কিছু লাগবে না, শুধু নামাজই যথেষ্ট। এই জন্য আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচাবে, বাঁচাবে তা না, বাঁচাবে। আল্লাহ যদি গ্যারান্টি দেয় উনি আন্দাজে দিয়েছে না, এগুলো গবেষণা করে দিয়েছে। এজন্য নামাজের ভেতরে আপনি যা পড়েন আপনি তো বোঝেন না, এজন্য আপনি যদি না বুঝে পড়েন ওই নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বাঁচানোর যোগ্যতা রাখে না। সুতরাং এখন থেকে অন্তত সূরা ফাতিহা আর অন্য চারটা সূরার অর্থ আপনাকে জানা লাগবে। আপনি কি চেষ্টা চালাবে? ওরা প্রথমেই বলছে আমরা জাহান্নামে এসেছি নামাজ পড়তাম না, আর এরা বলছে জাহান্নামে নামাজ পড়ার পরেও দিয়েছে, এই কারণে নামাজ পড়েছি কিন্তু নামাজের এই যে সাহনের ব্যাখ্যা মানতাম না। 3 নম্বরের সাহনের ব্যাখ্যা হচ্ছে নামাজের ভেতরে ওর খুশু খুশু নেই, মন নেই। 4 নম্বরে নামাজে ইমাম যদি ভুল করে লোকমা দেয়, কিন্তু যে সমাজে যে রাষ্ট্রে আছে তারা যদি ভুল করে তখন আর কিছু বলে না। আমার তো মনে হচ্ছে বাংলাদেশের মানুষের নামাজ কবুল হয় না এই কারণে এই 4 নাম্বারটা। নামাজ পাঁচ অক্টের জায়গায় 6 অক্ট পড়বে, অসুবিধা নেই, কিন্তু আমাদের শিক্ষাটা 4 নাম্বারে। ইমাম ভুল করলে লোকমা দেওয়া লাগে, পরিবারের সমাজে রাষ্ট্রে যারা নেতা আছে ইমাম আছে এরা ভুল করলে লোকমা দেওয়া লাগবে, এই শিক্ষাটা এই দেশে নেই, এই জন্য নামাজ মাথার উপরে ওঠে না। কথা বলে সুতরাং এখানে দল দেখা যাবে না, কোন দলীয় করেন আত্মীয় করেন নেই। আপনাকে নামাজের শিক্ষাটা কাজে লাগাতে বলছে, আপনি যে দল করেন নিষেধ করছেন না, করেন। নামাজের শিক্ষাটা যদি নিয়ে আসতেন আপনি আর উল্টা পাল্টা দলও করতে পারবেন না। কথা বলেন না কেন? আর আপনার কোন নতি এমন মিসকিন, ওরা বলবে আমরা এতিম মিসকিনদেরকে খাবার দেইনি। এতিম মিসকিন কাকে বলে? দারিদ্রমুক্ত সমাজের জন্য যারা কাজ করে না, শুধু নিজে খেয়ে পরে বাঁচব, অন্য লোকের খবর নেব না, এই চরিত্রের মানুষ মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। আমার
আমার তো মনে হচ্ছে এই চরিত্রের মানুষ এখন বাংলাদেশে কম বেশি আছে। শুধু নিজে খাবো, নিজে মরবো, নিজের আখের গোছাবো, আর মানুষের খোঁজ খবর নেব না। না, এদিক থেকে প্রধানমন্ত্রী স্বতন্ত্র, উনি শুধু নিজে খাবে নিজে পড়বে না, দেশের মানুষ সবাই যেন দারিদ্র মুক্ত হয় এই জন্য কর্মসূচি নিয়েছে। কি সেটা কি দারিদ্র মুক্ত? দারিদ্র মুক্ত সমাজের জন্য যতগুলো প্রকল্প হাতে নিয়েছে তার এক নম্বরে একটি বাড়ি একটি খামার, এটা অন্যতম। একটি বাড়ি একটি খামারে উদ্যোগটা দেওয়ার কারণে হাজারো মানুষ মাথা গোজার ঠাঁই পেয়েছে, হাজারো মানুষ একটা কর্মসংস্থান পেয়েছে। কথা বলে না কেন? যদিও যেভাবে বন্টন হওয়ার দরকার ছিল ওইভাবে হয়নি, এইটাই সমস্যা। এটা বন্টন করার সময় আর দল বেতন দেখা যাবে না, কারণ সবাই আমার দেশের জনগণ। এই জায়গায় যদি কেউ পক্ষপাতিত্ব করে তাহলে ভালো কাজটা মাঠে মারা যাবে। অলাম না কোনো এবং মিসকিন, ঠিক আছে, দারিদ্র মুক্ত সমাজের জন্য আমি উদ্যোগ নিয়েছি, কাজ করব, কিন্তু এই জায়গায় দলীয়করণ করা যাবে, আত্মীয়করণ চলবে। নবী যে এটা করেননি, এই জন্য তিনি বলতে পেরেছিলেন খায়রুল করুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। কথা বলে না কেন? সুতরাং উনি একা পারবে না, ওনার সাথে আমাদেরকেও যোগ দেওয়া লাগবে। দারিদ্র মুক্ত সমাজ গঠন করার জন্য ভূমিকা আপনারও থাকা লাগবে। আপনি যদি উপরে যেতে না পারেন, আপনি আশপাশে তাকিয়ে দেখবেন আপনার আত্মীয় স্বজনের ভেতরে কারা গরিব, আপনার টাকা আল্লাহ দিয়েছে অন্তত তাদের সবাইকে না, সামর্থ্য অনুযায়ী পাঁচজন মানুষের কর্মসংস্থান আপনি তৈরি করে দেবেন। কথা বলেন না কেন? এখানে দারিদ্র মুক্ত সমাজের জন্য যারা কাজ করবে না, ও মুসলমান দাবি করার পর যাবে কোথায়? যারা একে অপরের সমালোচনা করে, বসে বসে শুধু গেবত করে। আপনি বাসতলায় গাছতলায় দোকানে বসে দেখবেন শুধু গেবত চলছে। আর এই বাংলাদেশে এখন বেশি আলোচনা হয় গেবত হয় আলেমদের।